নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আহত হলেন এক বিএসএফ জওয়ান। গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বরকতপাড়া সীমান্তে। জানা গিয়েছে আহত ওই বিএসএফ জওয়ানের নাম সুনীল কুমার, বয়স 29 বছর। তিনি হেমতাবাদের চৈনগর গ্রাম পঞ্চায়েতের মালন ক্যাম্পের 175 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে বরকতপাড়া সীমান্তে প্রহরারত ছিলেন সুনীল। সে সময় একদল গরু পাচারকারী বাংলাদেশে গরু পাচার করছিলেন বলে অভিযোগ। বিষয়টি লক্ষ্য করে সেখানে ছুটে যান সুনীল। সার্ভিস রাইফেলের লক খুলতে গিয়ে আচমকায় গুলি লাগে তার পায়ে। এদিকে গুলির আওয়াজে গরু পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রায় 35 জোড়া গরু। এদিকে তড়িঘড়ি আহত অবস্থায় সুনীলকে উদ্ধার করে নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অস্ত্রোপচারের পর পা থেকে গুলি বের করা হয় তার। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।